আসসালামু আলাইকুম। সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি বিথি আক্তার। ডক্টর ইউনূস জাতির সূর্য সন্তান, তাকে হেনস্থা করা বন্ধ করুন, মির্জা ফখরুল। চাইলেই পাবো না বাংলাদেশ, সেই অবস্থায় নেই, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। চট্টগ্রামে এক দলিতে মা মেয়ের আত্মহত্যা। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ ইউনূস, সাবেক মার্কিন কূটনীতিক। নির্বাচন নিয়ে 6 প্রস্তাব ডক্টর কামালের। অনির্দিষ্টকালের ধর্মঘটে থাকা ম্যাথ শিক্ষার্থীদের কাফনের কাপড় পরে মানববন্ধন। বান্দরবানে পাহাড় ধস, অল্পের জন্য প্রাণে বেঁচে গেল দুই পরিবার। গুলশানে অটোরিকশায় ধাক্কায় প্রাইভেট কারের চালকের মৃত্যু। মুক্তকাছায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা। বিয়ের 4 দিনের মাথায় স্ত্রীর হাতে প্রাণ গেল স্বামীর। ইউক্রেনে রুশ হামলায় নিহত 6। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলাবাজি বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ডক্টর ইউনূসের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা অবিলম্বে প্রত্যাহার আহ্বান জানিয়েছেন তিনি। আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন এই জাতির একজন সূর্য সন্তান। শত বছর পরেও এই জাতির মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং লজ্জিত হবে এই ভেবে যে এরকম বরণ্য একজন মানুষের সঙ্গে এই দেশের সরকার কিরকম নীচ আচরণ করেছিল, ওনার বিরুদ্ধে সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ব্রিক্স সদস্য পদ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চাইলেই পাবো না, সেই অবস্থায় বাংলাদেশ নেই। প্রত্যেক কাজেরই একটা নিয়ম থাকে, তারা সেটা মেনে চলে। মঙ্গলবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারা আগে থেকেই তাদের জানিয়েছেন তারা ধাপে ধাপে নেবেন, পরে সদস্য সংখ্যা বাড়াবেন। বাংলাদেশ কিছু চেয়ে পাবে না, সে অবস্থায় নেই। তিনি এখন বিশ্ব বাংলাদেশকে মর্যাদার অবস্থানে নিয়ে গেছেন বলে জানান। চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন ব্যাংক কলোনি এলাকায় এক দড়িতে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা 11টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা এটি আত্মহত্যা, তবে খুন করে কেউ ফাঁস লাগিয়ে দিয়েছে কিনা তদন্ত চলছে। নিহত মায়ের নাম শাহনাজ আক্তার ও মেয়ের নাম সাবিকুন্নাহার ইভা। নিহত শাহনাজ ওই এলাকার মোহাম্মদ শাহজানের স্ত্রী। স্বামী স্ত্রী দুজনে গার্মেন্টসে চাকরি করতেন, বিষয়টি নিশ্চিত করেছিলেন ইপিজেড থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ নুরুজ্জামান। শান্তিতে নোবেল জয়ী বাংলাদেশ অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে দণ্ড দেওয়া হতে পারে এমন আশঙ্কায় 100 জনেরও বেশি নোবেল পুরস্কার বিজয়ী সহ এ পর্যন্ত মোট 183 জন বিশ্ব নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লেখার পর বিশ্বজুড়ে তার প্রতি সমর্থন বেড়েই চলেছে। ডক্টর ইউনূসের ওপর অত্যাচার বন্ধ করার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট আইনজীবী, লেখক এবং মানবাধিকার কর্মী কেরি কেনেডি, যিনি বিশ্বখ্যাত মানবাধিকার বিষয়ক সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর রবার্ট এফ কেনেডির মেয়ে এবং সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজি কেরি কেনেডি ডক্টর ইউনূসকে নিজের প্রিয় বন্ধু সম্বোধন করে লিখেছেন, তার প্রিয় বন্ধু এবং নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের ওপর অত্যাচার বন্ধ করতে হবে, তারা তার প্রতি ন্যায় বিচারের আহ্বান জানাচ্ছেন। দেশের সংকট উত্তরণে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন সহ 6টি প্রস্তাব দিয়েছেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গণফোরামের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব প্রস্তাব তুলে ধরেন তিনি। ডক্টর কামাল হোসেন বলেন, একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। ব্যক্তি, সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সব রাজনৈতিক দলের সভা সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং তাদের নিরপেক্ষ ভূমিকা বাধা দেওয়া যাবে না। শিক্ষার্থীদের কাফনের কাপড় পরে মানববন্ধন, ইন্টার্নশিপ বহাল সহ 4 দফা দাবিতে অনির্দিষ্টকালে ধর্মঘটে থাকা কুমিল্লা ম্যাথ শিক্ষার্থীদের কাফনের কাপড় পরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ মঙ্গলবার সকালে নগরীর কান্দিপাড়ে আন্দোলনের 14তম দিনে কুমিল্লার বিভিন্ন প্রতিষ্ঠানে ম্যাথ শিক্ষার্থীদের মুখে কালো কাপড় ও হাতে শিকল বেঁধে এই কর্মসূচি অংশ নেন। মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন মেহেদী হাসান নাইম, হাসিবুল ইসলাম শান্ত, আয়েশা ফারজানা, আনোয়ার হোসেন, শিহাবউদ্দিন, তামিম আহমেদ সহ কয়েকজন। বান্দরবান পৌরসভার সিদ্দিকনগর এলাকায় পাহাড় ধসে ঘটনা ঘটেছে। সোমবার রাত 9:30 বান্দরবান পৌরসভা 6 নং ওয়ার্ডের সিদ্দিকনগর এলাকায় এই ঘটনা ঘটে। পাহাড় ধস
আশপাশের শব্দ শুনতে পেয়ে দুইটি বাড়ির লোকজন প্রাণের ভয়ে নিরাপদে সরে যাওয়ার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি। রাজধানীর গুলশান এক নম্বর সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় আবু হানিফ রানা নামে এক প্রাইভেট কার চালকের মৃত্যু হয়েছে। আবু হানিফ রানা বাগেরহাট রামপার উপজেলা কুমায়ার গ্রামের শেখ হাসানের ছেলে। গুলশানে একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি। মঙ্গলবার দুপুর 1:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল 3:00টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুইটি পক্ষের দ্বন্দ্বের জেরে মোহাম্মদ আসাদুজ্জামান এক যুবলীগ কর্মী খুন হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন নাহিদ নামে এক যুবক। সোমবার রাত 12:30টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রাত 9:00টার দিকে মুক্তগাছা পৌরসভা আটানি বাজার এলাকায় তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর 12:00টার দিকে মুক্তগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মজিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আসাদুজ্জামান উপজেলার তারাটি গ্রামের মোহাম্মদ শামসুল হকের ছেলে। বিয়ের 4 দিনের মাথায় স্বামী আব্দুর রাজ্জাককে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী শাপলা খাতুনের বিরুদ্ধে। গতকাল সোমবার দিবাগত রাতে বাগমারা উপজেলা বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে। নিহত আব্দুর রাজ্জাক সাইপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি নির্মাণ শ্রমিক ছিলেন। এটি শাপলা খাতুন ও আব্দুর রাজ্জাকের দ্বিতীয় বিয়ে ছিল। এ ঘটনায় নিহতের মা ফুলজান বিবি বাদী হয়ে মামলা করেছেন। ইউক্রেনের দোনেস্কে ও খেরসনে রুশ বাহিনী হামলা চালিয়েছে। এতে অন্তত 6 জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো 8 জন। মঙ্গলবার সকালে রুশ হামলায় বিষয়ে নিশ্চিত করেছেন সামরিক প্রশাসনের প্রধান পাবলো কিরিলেনকো। তিনি বলেন, সোমবার পূর্ব দোনস্ক অঞ্চলে 5 জন নিহতের খবর পাওয়া গেছে। সেখানে আরো 4 জন আহত হয়েছেন। আমাদের পরবর্তী রাত 10:00 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।